সালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলা টিউটোরিয়াল মানে স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে ভিডিও টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনী একের দশ নম্বর প্রশ্নটির দশ নম্বর প্রশ্নে প্রশ্নের আগে আমি নয় নম্বর প্রশ্নটি করেছি সেই ভিডিওটি তোমরা দেখে নিও দশ নম্বর প্রশ্নটি এখানে ক নাম্বার এবং নাম্বার দুটি প্রশ্ন আছে ক নাম্বার প্রশ্নটিতে আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমূল সংখ্যা নির্ণয় করো এবং খ নাম্বারে আছে ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত এবং একটি অমূল্য সংখ্যা নির্ণয় করো তা আমি দেখাচ্ছি এটি আমি আগেই সমাধান করে রেখেছি এজন্য যে সময়টা যাতে কম লাগে ভিডিও টিউ টিউটোরিয়ালটা যাতে ছোট হয় আমি চলে আসতেছি আমার সমাধানের মধ্যে তো প্রথম প্রশ্নটি ছিল যে দেখে একটু দেখি প্রথম প্রশ্নটি ছিল জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমূল সংখ্যা এর মাঝে লাখ লাখ অমূলত সংখ্যা আছে তার ভিতর থেকে যে যেভাবেই করুক না কেন শুধু এর মাঝখানে দুটি অমূল সংখ্যা বের করতে পারলে হয়ে যাবে আমি যেটি করেছি সেটি বোঝার চেষ্টা করো তো যেহেতু জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমল সংখ্যার কথা বলেছে তো মনে করি জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট ওয়ান টু এর মধ্যে দুটি অমল সংখ্যা এ ও বি এটা ধরে নিলাম আমরা এই দুইটার মাঝখানে বা মধ্যে দুটি অমল সংখ্যা এ ও বি এখন আমাদেরকে এ ও বি নির্ণয় করতে হবে যাতে করে এটা এবং এটার মাঝখানের হয় এটার থেকে ছোট হবে যেহেতু এটা বড় জিরো জিরো দশমিকের পরে আছে এটা তিন বা থ্রি আর এটার দশমিকের পরে আছে এক বা ওয়ান তো এই দুইটার মাঝখানে হতে হবে এটার চেয়ে ছোট হতে হবে যেহেতু এটা বড় আর এটার চেয়ে বড়ো হতে হবে তো আমরা লিখি তাহলে এ ইকুয়াল জিরো পয়েন্ট টু আমি যদি এই দশমিকের পরে দুই নেই তো এখানে আছে তিন এখানে আছে এক তাহলে দোনোটার মাঝখানে হয়ে গেছে তার মানে মাঝামাঝি হয়ে গেছে এখন এটাকে অমূল্য সংখ্যা তৈরি করতে পারলে হয়ে যাবে যেহেতু আমার এই দোনোটার মাঝামাঝি হয়ে গেছে থ্রির চেয়ে ছোট টু এবং ওয়ানের চেয়ে বড় টু তা মাঝামাঝি হয়ে গেছে এখন এটিকে কি সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে এমনভাবে অঙ্কগুলি আসবে যাতে এটাকে সীমিত করা না যায় আবৃত করা না যায় এই জন্য আমি প্রথমে নিলাম জিরো তারপরে নিলাম ওয়ান তারপরে দুইটা জিরো নিলাম দুইটা জিরো নিলাম এজন্য যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান নিলে এটা আবৃত করা যাবে পৌনগণিকের মাধ্যমে কিন্তু যখন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান নেওয়া হবে তখন এটাকে আবৃত করা যায় না তারপরে এভাবে ডট ডট দিয়ে দিতে হবে এর মাধ্যমে বোঝানো হবে এটার কোনো সীমা নেই তো এটি একটি পেয়ে গেলাম এটিকেও আমি বানাবো তো বি ইকুয়াল জিরো পয়েন্ট টু যেহেতু এটি ওয়ান দিয়ে করেছিলাম এটি টু দিয়ে করলাম থ্রি দিয়ে করলেও হবে ফোর দিয়ে করলেও হবে ফাইভ দিয়ে করলে হবে শুধু প্রথমত এই দুইটার মাঝামাঝি তৈরি করে নিতে হবে তো প্রথমত দুইটার মাঝামাঝি তো আমরা দুই দিয়ে করে নিয়েছি টু যখন নিয়েছি তখন এটি হয়ে গেছে এই জন্য এখন এখানে টু দিয়ে এটি ওয়ান দিয়ে করেছিলাম এটি টু দিয়ে করে দিছি ডট ডট দিয়ে দিছি এখন আমরা দেখি এখানে স্পষ্টত জিরো পয়েন্ট থ্রি ওয়ান বড় কার থেকে জিরো পয়েন্ট টু থেকে এরপরে যা থাকুক না কেন যখন জিরো পয়েন্ট এখানে থ্রি আছে এখানে টু আছে অতএব এটার চেয়ে এটা বড় হয়ে গেছে আবার এটা এটার চেয়ে বড়ো কেন এটার পরে পয়েন্টের পরে ওয়ান আছে এটার পয়েন্টের পরে টু আছে তাহলে এটার চেয়ে ছোটো এটা কিন্তু এটার চেয়ে এটা বড়ো তার মানে এটা হচ্ছে দোনোটার মাঝামাঝি ঠিক একইভাবে এটাকেও যদি আমরা এখানে নিয়ে আসি জিরো পয়েন্ট থ্রি বড়ো হবে এটার চেয়ে এবং এটা বড়ো হবে এটার চেয়ে এই জন্য গ্রেটার চেন চিহ্ন দেওয়া হয়েছে তার মানে এটার চেয়ে ছোটো এটা কিন্তু চেয়ে চেয়েটা বড় তার মানে এই দোনোটার মাঝামাঝি তো সুতরাং আমরা বলতে পারি এই যে এই দোনোটা অমল সংখ্যা যেহেতু ডট ডট দেওয়া হয়েছে অমূল সংখ্যা দুটি এই দোনোটার মাঝামাঝি সুতরাং অমল সংখ্যা দুটি এ ও বি এবার খ নাম্বারে যেটা বলছিল খ নাম্বারে বলেছে যে ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে দুটি অমল একটি মূলদ এবং একটি অমল সংখ্যা নিয়ে এনে মূলত সংখ্যাটা হচ্ছে সীমিত সসীম দশমিক ভগ্নাংশ মূলত আর অমূলত হচ্ছে অশীম দশমিক ভাগনাংশ এবং এটিকে আবৃত করা যাবে না এবার আমরা দেখব টু এবং রুট টু এর মধ্যে একটি মূলদ এবং একটি অমল সংখ্যা নির্ণয় করো ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূল সংখ্যা নির্ণয় করো তা আমরা চলে যাচ্ছি এটির অ্যান্সারে ওয়ান বাই রুট টু ইকুয়াল ওয়ান টু ওয়ান থেকে গেল আর রুট টু বলতে আমরা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু নিলাম এর মান রুট টু এর মান অনেক অসীম কিন্তু আমরা দশমিকের পরে চার অঙ্ক পর্যন্ত নিয়েছি এখন এককে যদি এটি দিয়ে ভাগ দেই এটিও অনেক মান আসবে কিন্তু আমরা দশমিকের পরে চার অঙ্ক রেখেছি এটি ক্যালকুলেটর দিয়ে করে নিও তো এখানে শূন্য দশমিক সাত শূন্য সাত এক অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান এবং রুট টু ইকুয়াল আমরা এখানে যেই মানটা নিয়েছিলাম এখানেও এই মানটি এনে নিয়েছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান দশমিকের পরে চার অঙ্ক পর্যন্ত নিয়েছে এখন আমাদেরকে একটি মূলত সংখ্যা এবং একটি অমূল্য সংখ্যা বের করতে হবে যেহেতু এই সংখ্যাটি বড় যেহেতু এটি দশমিকের আগে এক আছে আর এটি দশমিকের আগে শূন্য আছে এটির চেয়ে এটি বড় তাহলে মানে আমাদেরকে মূলত সংখ্যাটা এই দনোটার মাঝামাঝি একটি বানাতে হবে অমূল সংখ্যাটাও এই দোনোটার মাঝামাঝি একটি বানাতে হবে তা আমরা বড়োটাকে আগে রাখলাম মনে করি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এবং জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এর মধ্যে একটি মূলত সংখ্যা এটাকে এ ধরে নিলাম এবং একটি অমূল সংখ্যা এটাকে বি ধরে নিলাম এখন মূলত সংখ্যাটা নির্ণয় করবো মূলত সংখ্যা হচ্ছে দশমিকের পরে সসীম মান দশমিক না হলেও হয় মূলত সংখ্যার জন্য তো মূলত সংখ্যা আমরা দশমিকের পরেই মানটা নিব যেহেতু এগুলিতে দশমিক হিসেবে দশমিক রাখলাম তো এখন আমাকে এটির থেকে বড় বানাতে হবে এবং এটির থেকে ছোট বানাতে হবে তো যেহেতু এটি মূলত হবে তো এখানে এক দশমিক চার আছে আর এটাতে শূন্য দশমিক সাত আছে এটার থেকে বড় বানানোর জন্য আমরা এক নিয়ে নিলাম এক দশমিক তো এটার থেকে এটা বড় হয়ে গেছে দশমিকের আগে এক আসার কারণে এটি এটা থেকে বড় হয়ে গেছে কিন্তু এটা থেকে ছোট বানাতে হলে এটা দশমিকের পরে চার আছে আর আমি এখানে দশমিকের পর যখন এক নিয়ে নিলাম এটি থেকে এটি ছোট হয়ে গেল একটি শূন্য একটি এক নিয়ে এটিকে সীমিত সীমাবদ্ধ করে ফেললাম যেহেতু আমাকে এটি মূলদ বানাতে হবে তাহলে এক দশমিক শূন্য এক শূন্য এক এবং এখন আমাদেরকে বি আমরা অমূলত ধরেছিলাম বি সমান সমান আমরা তৈরি করি তো বিয়ের মধ্যেও আমরা এক নিয়ে নিলাম দশমিকের আগে যেহেতু আমার এটার থেকে বড় বানাতে হবে তো এক দশমিক এটার পরে দশমিকের পরে চার ছিল তো আমি দশমিকের পরে এক নিলাম তাহলে এটার থেকে এটা ছোটো হয়ে গেল এটির থেকে এটি বড় হয়ে গেল এটির থেকে এটি ছোটো হয়ে গেল। এখন আমি এটাকে অমূল্য বানানোর জন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক ডট ডট দিয়ে দিয়ে দিলাম এখানে শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক এভাবে নেওয়া যাবে না এভাবে নিলে এটি আবৃত দশমিক করা যাবে আর আবৃত দশমিক হলে এটি মূল সংখ্যা হয়ে যায় এই জন্য অনাবৃত রাখার জন্য শূন্য এক দুইটা শূন্য এক তিনটা শূন্য এক এরপরে যদি দেওয়া হয় চারটে শূন্য এক এইভাবে যেতে থাকবে তাহলে আর এটি অমন সংখ্যা হবে না এখন এই সংখ্যাটা এটার চেয়ে ছোটো কিন্তু এটার চেয়ে বড়ো এখানে স্পষ্ট এটা বড় এটার চেয়ে অর্থাৎ এটার চেয়ে আর এটার চেয়েও এটা বড় তার মানে এইটার চেয়ে এটা ছোট। কিন্তু এটার এটা বড় তার মানে এই দনোটার মাঝখানে ঠিক একইভাবে এটাকে যদি আমরা এখানে আনি এক দশমিক চার এক চার দুই এটা বড় কার থেকে এটার থেকে বড় কারণ এটার এক দশ এক দশমিক চার আর এটা এক দশমিক এক আবার এটার থেকে এটা বড়ো জন্য যে এটার দশমিকের আগে শূন্য এটার দশমিকের আগে এক তার মানে এই দুইটার মাঝামাঝি হচ্ছে এটা এবং এই দুইটার মাঝামাঝি হচ্ছে এটা আর এটি হচ্ছে মূল সংখ্যা এটিকে এ ধরেছিলাম আর এটি হচ্ছে অমূলদ সংখ্যা এটিকে বি ধরেছিলাম সুতরাং মূল সংখ্যাটি এ এবং মূল্য সংখ্যাটি বি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে অন্যরা যেন ভিডিও থেকে উপকৃত হতে পারে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনও সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করো আমি প্রতিদিন ক্লাস নাইন এবং টেনের অঙ্কটি নয়টার সময় দিয়ে রাত নয়টা এবারে রাত নয়টায় যদি জেগে থাকো তাহলে আমার এই প্রশ্নগুলি বা সমস্যাগুলির সমাধান দেখতে পাবে আশা সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকার আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি